তো আফটার এ লং টাইম অনেকদিন ব্লক করা হয় নাই তো চিন্তা করলাম আজকে একটা ব্লক করি তো গ্যাস আজকে কোথায় যাইতেছি আশা করি থামদেন দেখি হয়তো বা বোঝাও গেছেন কই যাইতেছি আহ তো বেশি পকর বকর না করে চলেন ব্লকটা শুরু করা যাক তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফেনির নারিকেল বাগান আহ এর আগে কখনো আমার আসলে ফেনের নারিকেল বাগানে যাওয়া হয় নাই কিন্তু থাকি এর পাশেই তো এর আগে কখনো আসলে যাওয়া হয় নাই তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তো আজকে আপনাদের সাথে এক সঙ্গে আসলে নারকেল বাগানটা দেখব তো যতগুলো ভিডিও দেখছি আমার কাছে ভালো লাগেই লাগছে বাট এবার বলতে পারিনা না ওইখানে গেলে ওইখানের অবস্থা কি তো চলেন শুরু করা যাক 1 আওয়ার লেটার সো রাইট নাও আমরা গায়ে চলে এসেছি হচ্ছে আমাদের গন্তব্য স্থানে তো এটা হচ্ছে আমরা এখন বর্তমানে আসি হচ্ছে নারিকেল বাগান ফেনীতে তো আমি আপনাদেরকে দেখাই এটা জাস্ট আমি এন্ট্রি নিতেছি মানে এটা হচ্ছে জাস্ট ঢুকার জায়গা আমি পিছন দিয়েও ঢুকতে পারতাম বাট আমি সামনে দিয়ে আসলে আরও অনেকটা হেঁটে আমি সামনে আসছি সামনে এসে একবারে সামনে যে দরজা বা যে গেট ওই গেট দিয়ে আসলে ঢুকতেছি তো আপনাদেরকে দেখাবো আমার কাছে আসলে রাস্তাটাই অনেক সুন্দর লাগতেছে এখন আমি আসলে রাস্তার বাইরে এখনো বাউন্ডারি পার করি নেই বাউন্ডারি পার করে মানে গেট দিয়ে ঢুকবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি এটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে গেট বাট গেটে আসলে তালা মারা থাকে না তো এখান থেকে বেসিক্যালি শুরু হয়েছে নারকেল বাগান আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতে ঢুকেই আমরা আসলে নারকেল গাছের দেখা পাইছি আর তার পাশে হচ্ছে সুন্দর ভিউ এগুলো হচ্ছে ধান ক্ষেত বা জমির ক্ষেত বলা হয় আর কি আমাদের এই ক্ষেত বলে বা আপনার ধান চাষের জায়গা বলতে পারেন সো এগুলো হচ্ছে আর এখানে হচ্ছে নারকেল গাছ তো এটা হচ্ছে এন্টারেন্স আর মানে রাস্তাটা অনেক সুন্দর দেখতেছি সো অনেকক্ষণ আসলে এখানে বসেছিলাম ফ্রেন্ডের সাথে একটু ভিডিও কলে কথা বলছি তো বেশি এখানে কয়েকটা মেয়ে ছিল যার কারণে আসলে আমার একটু ফিল ছিল ভিডিও করতে তো রাইট নাও তারা আসলে চলে গেছে এখান থেকে তো সেই জন্য আমার ভিডিওটা স্টার্ট করছি তো আসলে এখানের ভিউটা আমি এখন হচ্ছে সকাল সকাল দশটা বাজে আমি এসেছি সাড়ে নয়টার দিকে এখন মোটামুটি সকাল দশটা বাজে আর ভাই সকালবেলার ভিউটাও অসাম বিকেলবেলা একদিন হয়তো ভাই এসে দেখবো কিরকম বাট এখন হচ্ছে সকালবেলা আর এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে হাইব্রিড ধানের যাদের একটা এখানে মনে হয় পরীক্ষা করা হয় ধান এখানে দেখতেছি পরীক্ষণ কার্যক্রম এখানে অনেকগুলা ইয়েদি রাখছে আর আপনাদেরকে একটু মানে ব্যাগের ভিউগুলো দেখাই কিরকম এখানে বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পরীক্ষণ কার্যক্রমে একটা ধান দেখতেছি আর হয়তো মালিক দেখা যায় না আমি জানি না ভিডিওতে কেমন আসতেছে এটা হচ্ছে ডিপ কলের পানি ভাই আসলে অনেক দিন পরে ডিপ কলের পানি ধরতেছি তো ভালোই লাগতেছে এরকম ড্রেন এখন পাওয়া যায় না আগে আমাদের গ্রাম অঞ্চল বা ইয়েগুলোতে এরকম ড্রেন ছিল বাট শহরে এসে এরকম একটা ড্রেন দেখবো আসলে এটা অকল্পনীয় তাও আবার ডিপ কলের তো এটা হচ্ছে এটার ভিতরে আসলে ডিপ মেশিন আছে আর এটা হচ্ছে মোটরের যে জায়গাটা ওইটা আর এখান থেকে আসলে পানি পানিগুলা মানে এসেছে অন্যরকম একটা ফিল দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে পানিগুলো ধরে তো এখানে একটা বান দিয়ে রাখছে যাতে এদিকে পানি না যায় এদিকে আরো অনেকগুলো ড্রেন আছে তো এখন পানিগুলা দিচ্ছে হচ্ছে তারা মূলত এই এই জমিটাতে সরি এই জমিটাতে আর এটা হচ্ছে ডিপ মেশিন তো অনেকে ডিপ মেশিন চিনে না হয়তো বা অনেকে দেখছেন তো আমরা আসলে এখান থেকে এখন আর একটু ভিতরের দিকে ঢুকার চেষ্টা করতেছি দেখি ভিতরে কি কি আছে আমি দেখছি বড় একটা মানে ভিডিওতে দেখছি আর কি কাঁঠাল বাগান আছে তারপর হচ্ছে নারকেল গাছের বাগান আছে নারকেল গাছের বাগানগুলো আসলে আমি ভিতরে যদি ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করতাম তখন তখন প্রথমে আসলে আমি নারকেল গাছের বাগানটা দেখাইতে পারতাম বাট আমি চিন্তা করছি আপনাদেরকে মানে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা মানে একবার প্রথম যে এন্টারেন্স ওইখান দিয়ে ঢুকি তো সেজন্য আসলে এখান দিয়ে ঢুকা আহ তো আপনাদেরকে কিছু দেখাই হাসুন রাজা কয় আমি আমি রে কিছু তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে এখানে হচ্ছে লেখা মারাই আঙ্গন একটা বিল্ডিং আছে এই পাশে আসলে বুঝতেছি না এটা কি তো এখানে দেখতে পাচ্ছেন পুরানো ট্রাক্টারের আসলে একটা বডি এখানেও একটা পুরানো ট্রাক্টারের একটা বডি আছে আর এখানে হচ্ছে পিছনে আপনারা দেখেন একটা ভাঙার ঘর তারপর এখানে লেখা হচ্ছে মারাই আঙন ওই পাশে একটা বিল্ডিং আছে আর এ পাশে একটা ঘর দেখতেছি মনে হয় কেউ থাকে ওইরকমই বোঝা যাচ্ছে এটা কি এটা মনে হয় পাকের ঘর তো বেসিক্যালি এটা হচ্ছে মারাই আঙন এখানে হচ্ছে হ ভিডিও কি বিরানব্বই বিরানব্বই ধানের নাম বেশি হলে এখানে হচ্ছে কাকারা ধান মারাই করতেছে মানে ধান শুকাইতেছে আর কি আরেকটা ধান আছে কাকা এটা কি ধান পঁচানব্বই এটা হচ্ছে পঁচানব্বই ধান তো এখানে বেশি গেলে ওনারা হচ্ছে ধান মারাই মানে ধানকে শুকাইতেছে এখানে এখান থেকে ধান শুকাই মনে হয় এখান থেকে কাকা ধান শুকাই কি বস্তায় ইয়ে হয় না ও বীজ ও এগুলো হচ্ছে এটা হচ্ছে মানে ধানের বীজ আর কি এগুলো থেকে বীজ তৈরি করা হবে তো বেসিক্যালি ওইটা হচ্ছে ধান মারাই মানে এখানে ধান শুকায় ওনারা এটা হচ্ছে ধানের বীজ আর যেটা হচ্ছে বাংলাদেশ শিশু উন্নয়ন কর্পোরেশনের আর এটা হচ্ছে আবার তাদের এখানে একটা দেখতেছি বাগান এখানে সুপারি আছে তারা এখানে আবার চাষ করছে অনেকগুলা লাউ তারপর ড্রাগন দেখতেছি আর এই পাশে অনেকগুলো ফুলের গাছও আছে আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যাই না আর এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মেবি এটা হচ্ছে অফিস এখানে হচ্ছে সুন্দর একটা গেট করছে ওনারা আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিনিয়র সহ সিনিয়র সহকারী পরিচালক খামারের কার্যালয় পাঁচ গাছ বিজ উৎপাদন খামার হ্যাঁ এটা হচ্ছে তাদের অফিস বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এটা হচ্ছে অফিস আর আরো এই জায়গায় আসলে এই জায়গার ভিউটাও আসলে অস্থির দেখতেছেন তারা অনেকটা আসলে এটা হচ্ছে মানে পুরোনো দিনের ভাইব যেটা এটা আছে দিনের যে গ্রাম অঞ্চলের ওইরকম একটা ভাইব দিতেছে তারা আসলে এই জিনিসটা হচ্ছে কিরকম করছে আপনারা ইন্ডিয়ান কিছু সিনেমা দেখবেন সো সিনেমাগুলোর হচ্ছে দেখবেন যে মানে এরকম বড় একটা জায়গা আছে যেখানে হচ্ছে কোকোনাট ইয়ে করে বা কোকোনাট বাগানের পাশে কোকোনাট আবার ধান তো ওইরকম মানে ওইরকম সিনেমেটিক সিনেমেটিক আমার ভিউ গুলো আসতেছে এখানে মানে একবারে ওই সে সেম সিনেমার মতো জায়গাগুলো আসলে তো এটা হচ্ছে মানে একটা পুরোনো দিনের ভাইব দিতেছে আমার আমাকে মানে পুরনো দিনে আমাদের যে বাড়িতে যেরকম ধান ইয়ে হইতো বা আমাদের বাড়িতে যেরকম ধান ভাঙা হইতো ধান শুকানো হইতো ওইরকম বাট ওনারা হচ্ছে বীজের কার্যক্রম করতে সেগুলো হচ্ছে বীজ এগুলো হয়তো বা ধানের জন্য আবার নতুন করে তারা ইয়ে করবে তো এখানে অনেকগুলো ওয়ার্কার ছিল তার মধ্যে মহিলাও ছিল প্রায় এখানে প্রায় দশ বারো জনের মধ্যে এখানে কাজ করতেছে তো এখন আমরা আসি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সামনে আর এর অপোজিটে আমরা আমরা একটা জায়গায় দেখতেছি হয়তো বা এখানে ওনারা থাকে তো আমি আপনাদেরকে দেখা একটু আহ তো হচ্ছে এই হচ্ছে জায়গাটা এখানে হয়তো বা মেবি ওনারা থাকে দেখতেছি সবগুলো তালা মারা তার মানে মানে একবার পরিষ্কারও আছে একটু সামনে হয়তোবা কেউ থাকে এখানে হয়তো যারা কাজ করতেছে ওনারা থাকে আর এটা হচ্ছে ব্যাক এন্ট্রেন্স এখান দিয়ে এন্ট্রেন্স করতে পারেন আবার চাইলেই এই পাশেও একটা এন্ট্রেন্স আছে এখান দিয়ে এন্ট্রেন্স আমি আসছি হচ্ছে এদিক থেকে আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেবি মসজিদ বা সামথিং এরকম কিছু হবে আমার কাছে ওইরকম টাইপেরই কিছু মনে হচ্ছে পিছনে হচ্ছে ওয়াশরুম আছে এটা হচ্ছে সিটি সিটি কর্পোরেশনের বি সিটি কর্পোরেশনের অফিস দেন এটা মেবি মসজিদ তো আর এর পিছনে আসলে আর কিছু আছে কিনা আমরা একটু দেখার ট্রাই করব। তো এর পিছনে আসলে সুন্দর একটু জায়গা আছে এই জায়গাটা আসলে অনেকটাই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে মানে এই যে দেখেন এই রাস্তাটা এই রাস্তাটার ভিতরে কিন্তু অনেকগুলো নারিকেল গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে আর এটা হচ্ছে ধান ক্ষেত এখান থেকে একজন মুরব্বী আসতেছে যাই হোক এই পাশে হচ্ছে ধান ক্ষেত এগুলো সবগুলো হচ্ছে ওনাদের আন্ডারে কারণ ওনাদের একটা বর্ডার সাইড করা আছে কুত মানে একবারে এ টু জেড একটা বর্ডার আছে যে বর্ডার যে মানে এই বর্ডারের ভিতরে যতগুলো জমি আছে সবগুলো হচ্ছে ওনাদের আওতাধীন তো এখন আমরা যাব হচ্ছে নারিকেল বাগানের ভিতরের দিকে কারণ এই পাশে আমাদের মোটামুটি সবটাই ঘুরা শেষ এদিকেও দেখেছি আপনাদেরকে ওইদিকেও দেখেছি তো বেসিক্যালি এটার পিছনে যাওয়ার আরেকটা রাস্তা আছে এখান দিয়ে ওইখানে পিছনে একটা পুরাতন ঘর আছে আমরা দেখতেছি বাট ওইদিকে যাওয়া আমার আমার মতো মেবি সেফ হবে না যেহেতু আহ এটা পরিত্যক্ত লাগতেছে আমার কাছে আর ওইদিকে যাওয়ার মতো অবস্থা নাই সাপ থাকতে পারে তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা হচ্ছে এখন হচ্ছে আমাদের পিছনে আছে হচ্ছে নারিকেল বাগান এখন সূর্যের দিকে দিলে কিন্তু আমি হচ্ছে কালো হয়ে যাব যার কারণে আসলে আহ সূর্যের দিকে দিচ্ছি না তো এখন হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে নারিকেল বাগানে আর এটা হচ্ছে নারিকেল বাগানের বর্ডার যেটাকে বর্ডার বলি আর কি হচ্ছে বর্ডার আর এটাতে দেখতে পাচ্ছেন আহ তার কাটা দেওয়া আমি জানি না আসলে আদৌ ঢুকতে পারবো কি পারবো না যেহেতু তার কাটা দেওয়া হয়তো বা সুরক্ষিত তো সামনে কোনো গেট আছে ওইটাও বলতে পারবো না দেখি ঢুকতে পারি কিনা আমরা বেসিক্যালি আস্তে আস্তে দেখতেছি এখানে একটা ঘর আছে এখানেও মানুষজন থাকে আর এর পাশে একটা আমরা পুকুর দেখতেছি যেটা হচ্ছে আহ বাংলাদেশ বীজ উৎপাদন মানে সিটি কর্পোরেশন এটার নাম আসলে আমি সে গোলায় ফেলছি এটার নামটা মনে আসতেছে না পড়ছি আবার ভুলে যাই যাই হোক তো এটা হচ্ছে এখান থেকে একটা বাজে একটা স্মেল আসতেছে তো এটা হচ্ছে পুকুর মেবি মাছটা মারা গেছে তার একটা বাজে স্মেল আমরা পাইতেছি আর এদিকে হচ্ছে আপনাদের মানে হর্টিকালচার সেন্টার যেখানে হচ্ছে ঢুকা যাবে কিনা আমি আমি আদর্শীয় না এখানে দেখতেছি গেট খোলা আছে তো বেসিক্যালি আমরা আসলে ঢুকে পড়ছি তো দেখতেছি এখানে কোনো গার্ড নাই বা কিছু নেই কিন্তু গার্ড রুম একটা আছে তো এখানে সব কিছুই খোলা তো এখানে ওইখানেও দেখতেছি অনেকজনই কাজ করতেছে আর এখানে হচ্ছে একটা অফিস আছে যেটা হচ্ছে উপপরিচালকের কার্যালয় দেখতেছি আর এর পাশে হচ্ছে আপনাদের নারিকেল বাগানগুলা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আসলে ফুল গাছ লাগানো হয়েছে আশেপাশে দেখতেছি তো এটা হচ্ছে মূলত নারিকেল বাগান যেখানে হচ্ছে নারকেল গাছের আসলে এখান থেকেও একবারে শেষ পর্যন্ত সবগুলো এখানে হচ্ছে নারিকেল গাছ আর এর পিছনে অনেকগুলো কার্যালয় দেখতেছি বা নার্সারি কমপ্লেক্স বিভিন্ন ধরনের বিল্ডিংও আছে এখানে তো আমার ফার্স্ট টাইম আসলে এখানের ভিতরে আসা আর ওই পাশে আসলে অনেকগুলো নারকেল গাছ আছে আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আসলে ফ্লাওয়ার আর এখানে একটা সুন্দর একটা গেট করে রাখছে ওনারা যেটা দেখতেও আসলে অনেকটা সুন্দর লাগতেছে যেটা হচ্ছে উপপরি উপপরিচালকের কার্যালয়ের সামনে আর কি আর এর পাশে পাশে দেখতে পাচ্ছেন ফুলগুলোর নাম আসলে আমার জানা নেই ফুল গাছগুলা এগুলো আমার বাড়িতেও একটা আছে এগুলো সুন্দর লাগে আর এটা হচ্ছে তাদের ব্যাক ইয়ার্ড মানে পরিচালকের কার্যালয়ের ব্যাক ইয়ার্ড ওনারা এখানে আসলে নার্সারি করতেছে তো বেসিক্যালি এখানে আমি যতটুকু দেখলাম ওনারা হচ্ছে রিসার্চ করে বিভিন্ন গাছ নিয়ে বা পণ্য নিয়ে ওনারা দেখতেছে রিসার্চ করে এখানে মূলত তো আমরা যদি এদিক থেকে আসি আমরা এখানে আমি আর একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এখানে একটা গেট করা আমি আপনাদেরকে পিছনে ক্যামেরায় দেখাই এখানে একটা সুন্দর আসলে একটা গেট করা তাও এটা কি পাতা আমার জানা নেই কেউ জেনে থাকলে কমেন্ট করবেন তো এটা দিয়ে সুন্দর আসলে একটা একবারে পরিবেশটা আমার কাছে এই জায়গাটা সিনেমা তামিল সাউথ মুভি যেগুলো আমরা দেখি ওইগুলোতে যে গ্রামগুলো থাকে সেম এরকম মানে সেম এরকম দৃশ্যগুলোই থাকে তো আমার কাছে আসলে ওই রকম ওই ভাইবটা লাগতেছে আহ এখানে হচ্ছে ওনারা বেসিক্যালি নার্সারি করে রাখছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে বা চারা আছে ওনারা মেবি এখানে এগুলা চারাগুলা তৈরি করে পরবর্তীতে হয়তো বা কৃষকের কাছে এটা হস্তান্তর করে আর এই পাশটা যেটা দেখতেছেন এখানে আমি দেখতেছি অনেকগুলো সুপারি গাছ অ্যান্ড হচ্ছে নারিকেল গাছ আমি জানি না এখন আমি কোন দিকে যাচ্ছি আদৌ সামনের দিকে ঢুকতে পারবো কি না তো আমরা এখন হচ্ছে একটা নার্সারির নার্সারির রুম লেখা ছিল বা নার্সারি কমপ্লেক্স লেখা ছিল ওইটা পার করে এসেছি তো এখানে আরেকটা বিল্ডিং আছে এটা আসলে আমার জানা নেই শিওর কিসের বিল্ডিং আহ বাট এখানে একটা দেখতেছি ওল্ড মডেল এর একটা ওল্ড শেপের একটা গাড়িও আছে তো এখানে অনেকগুলো আসলে ফুল গাছ এখানে ফুল গাছে আপনার ভরপুর এখানে আসলে আপনি ফুল গাছ এখানে দেখতেই পাবেন তো আমার কাছে আসলে মানে যে সিনারিটা নারিকেল গাছের এগুলোর দিকে তাকাই থাকতে মন চাইতেছে কারণ এগুলো দেখতে পুরা তামিল যে আমরা মুভিগুলো দেখি সেম ওই রকম দৃশ্যগুলা তো আমার কাছে দৃশ্যগুলা এরকম দৃশ্যগুলো আসলে ভালো লাগে আর এ আমরা একটা দেখতেছি এখানে একটা গাড়ি আছে মেবি এখানে কার্যক্রম পরিচালিত হয় হচ্ছে ডরমেটারি ভবন হর্টিকালচার সেন্টারের যাই হোক এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ইঞ্জিন পরে এখানে বিভিন্ন যন্ত্রপাতি আছে তারপর হচ্ছে একটা ট্রাক্টর আছে এগুলো পরে হয়তো বা আমাদের কাজে লাগে না আর তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি তো আমরা যেখানে এখানে হচ্ছে কম্পোস্ট উৎপাদন শেড নামে একটা শেড দেখতেছি এখানে একটা ছোট্ট ঘর করা এখানে আসছে কি দেখতেছি এখানে অনেকগুলো কী জানি দেখা আছে এটা শিউর বলতে পারতেছি না বাট ওনারা হয়তো বা উৎপাদন করতেছে কোনো কিছু এখানে বা কোনো একটা কেমিক্যাল বানানোর ট্রাই করতেছে আমি শিউর যাই না এটা কম্পোস্ট উৎপাদন ভর্মি কম্পোস্ট ভর্মি কম্পোস্ট কি ওইটা আসলে আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আসুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি নয় হাসুন রাজা কয় আমি কি শুনয় রে আমি কি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা হচ্ছে আর একটা জায়গায় আসছি যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে অনেক গুলা এটা হচ্ছে আম গাছ মানে এখানে অনেকগুলো আম গাছ রয়েছে আম গাছ আমি বড় ভাই একজনের ভিডিও দেখছিলাম ওনার এখানে দেখলাম যে আমি কাঁঠাল গাছ ম্যাপি ছিল তো আমি এখানে আম গাছের এখানে আসছি তখন আমি আম গাছ আসলে খেয়াল করি না আসলে ভিডিওতে ছিল কি ছিল না বাট আমি এখানে একটা আম বাগানের এখানে চলে এসেছি যে মানে বড় বড় অনেক পুরাতন গাছগুলা আর এর পাশে তো হচ্ছে এই নারিকেল বাগানই তো এটা আপনারা একটু দেখেন এখানে হচ্ছে মানে সবগুলো হচ্ছে আম গাছ এখানে আমি কাঁঠাল গাছ দেখছি না বাট আমি ওনার ভিডিওতে কাঁঠাল গাছ দেখছি বাট ওইটা আসলে খুঁজে পাচ্ছি না ওইদিকে আমার যতটুকু চোখ যে আমি যাই না ক্যামেরাতে দেখতেছেন কি না ওইদিকেও সবগুলো হচ্ছে আম গাছ এগুলো সবগুলোই আম গাছ আসলে আমি আসলে বুঝতেছি না আর এই দেখতেছেন অনেকগুলো নারিকেল গাছ এখানে হচ্ছে ছোট ছোট মানে মাত্র উঠতেছে ওই রকম নারিকেল গাছ তো যাই হোক কাঁঠাল গাছ পাইলে পাবো না পাইলে নাই এখানে এ আসলে কেউ থাকে মনে হয় এখানেও একবার আমরা ব্যাগিয়েটা আছি এ পাশে অনেকগুলা ঘরবাড়ি দেখতেছি ঘরবাড়ি বলতে একটা বাড়ি দেখতেছি এখানে হয়তোবা কেউ থাকে আর এটা হচ্ছে রাস্তা তো আমরা এ থেকে বেশি ঢুকবো না কারণ হচ্ছে যে হয়তোবা কারো পার্সোনাল বাড়িতে আসলে ঢুকে আমাদের জন্য গ্রহণযোগ্য না বা এটা আমাদের জন্য ভালো না তো আমরা এতে ঢুকু পর্যন্তই আসছি আর রাস্তাটাও আসলে অসম্ভব সুন্দর এখানে হচ্ছে ইটের তৈরি রাস্তাটা বেসিক্যালি আর এটা দুই পাশে হচ্ছে আপনার সুপারি সুপারিয়াস এ পাশেও সুপারিয়াস এ পাশেও গ্যাস এর আমার হাতের ডান পাশে হচ্ছে সবগুলো হচ্ছে নারিকেল গাছ আর এই পাশে সবগুলো যা দেখতেছেন সবগুলো হচ্ছে আম গাছ আচ্ছা আচ্ছা এখানে আমরা আবার কাঁঠাল গাছ দেখতেছি এগুলো হচ্ছে এইখানে আমি আসলে শীত দেখাতে পারতেছি না ওইভাবে তো দেখেন এইগুলা এগুলো আবার কাঁঠাল গাছ ছোট ছোটো কাঁঠাল গাছ দেখতেছি ভিতরে বড় কাঁঠাল গাছ তো দেখা যায় ওইগুলো তো আমার কাছে আম গাছই লাগতেছে হ্যাঁ ওইগুলো আম গাছ বাট এই সামনেগুলো হচ্ছে কাঁঠাল গাছ আর এই পাশে হচ্ছে আম গাছ এগুলো হচ্ছে আম গাছ বাট এগুলো একটু ওল্ড বা বড় বড় আম গাছ যেটা বলতে পারেন আর কি আমরা এখন এখান থেকে আসলে ব্যাগ চলে যাচ্ছি আর ওই পাশটায় আসলে যেতে দিবে কি আমি সুজ জানি না তারপর আমরা চেষ্টা করব হচ্ছে ভিতরের দিকে যাওয়ার যদি না দিতে কিছু করার নেই বাট যেখানে আসছি এ জায়গাটাও সুন্দর এটা একবারে নিরিবিলি বলতে পারেন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান আমি রেকমেন্ড করব আসেন বাট একটু মানে একবারে ছমছমে টাইপের আবার দেখি আমি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসি না একটু ছমছমে টাইপের আপনারা যদি আসতে চান ঘুরতে চান আসতে পারবেন বা পরিবেশটা আসলে ভালো ঘুরার মতো আর কি আর আমি হচ্ছে যে জায়গাটি দিয়ে হাঁটতেছি ভাই আমার অসম্ভব ভালো লাগতেছে আগে গ্রামে এরকম মানে এখন তো না এখন জায়গা জায়গা হচ্ছে ঘর হয়ে গেছে আগে গরমে এরকম পথ ছিল দুই পাশে সুপারি গাছ যেমন এই পাশে শেষে গেছে এখন এখন এই পাশে সুপারি গাছ তো এরকম জায়গাগুলো দিয়ে আসলে হাঁটতে ভাল লাগে বা পুরোনো দিনের যে কথাগুলো ওইগুলো মনে পড়ে যে এরকম আমাদের গ্রামও ছিল সুপারি গাছ এখন হচ্ছে বুঝে নিত সবাই সাইডওয়াল করে বেদলেছে গাছ কেটে ফেলতেছে তো ওইরকম আর গাছ নাই তো আমার আমার সামনে একটা আহ সুপারি পড়ছে মাত্র আমি আপনাকে দেখাই এটা মাত্র পড়ছে এ দেখেন এই সুপারিটা এটা মাত্র পড়ছে এখানে এই গাছটা থেকে এই গাছে আমি এখনো আর একটা সুপারি দেখতেছি বাট এটা হচ্ছে আমার কাছে মাত্র পড়ছে তো এটা এটা নিয়ে যাই যেহেতু আমার সামনেই পড়ছে বাইদ এটা চুরি না এটা পাইছি সামনেই পাইছি কি করবো সো কাকে দিব এখানে আমি নিজেও জানি না তো সো চলেন আমরা ওইদিকে ঢুকের চেষ্টা করি ওইদিকে ঢুকতে পারে কি না দেখি আমরা তো আমরা অনেকক্ষণ আসলে ওইদিকে হাঁটা করছি তো আমরা এখানে আসছি হচ্ছে একটা মাশরুম ওয়ার্কশপ এখানে হচ্ছে আমাদের একজন আঙ্কেল কাজ করতেছে সো আমরা আঙ্কেল থেকে জানবো আসলে এখানে কি করতেছে বা কিভাবে করতেছে আঙ্কেল এটা এটা কি আসলে আর এটা কিভাবে কাজ করে বা আপনারা কিভাবে এটা তৈরি করেন এটা যদি একটু বিস্তারিত বলতে হলো মাশরুমের স্পন প্যাকেট বানাইতে হলে এখানে কাঠের গুঁড়া গমের ভুসি দানের তুষ এবং যদি একশোটা এসপন প্যাকেটের জন্য পাঁচশো গ্রাম ওজনের একশোটা প্যাকেট বানাবো তাহলে কি কি লাগবে কাঠের গুঁড়া ষোলো কেজি গমের বুসি আট কেজি ধানের তুষ এক কেজি ক্যালসিয়াম কার্বনের চুন একশো গ্রাম পানি পঁচিশ লিটার তখন এই যে একটা মেশিন এটাকে বলা হয় মেশিন হ্যাঁ এই এই মেশিনে মানে অ্যাঁ জীবাণুমুক্ত করতে হয় একশো একুশ ডিগ্রি টেম্পারেচার এই যে একশো একুশ ডিগ্রি টেম্পারেচারের দেড় কেজি প্রেশার হ্যাঁ দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে এই অটো এই প্যাকেটগুলোকে জীবাণুমুক্ত করতে হয় যে প্যাকেটগুলো হবে এরকম এরকম প্যাকেটের ভিতরে ঢুকাই আমরা এটাকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার পরে আজকের দিন এখানে থাকবে মানে একশো একুশ ডিগ্রি উঠার পরে আমরা ইলেকট্রিক লাইনটা অফ করে দেব অফ করে দেওয়া হলে মানে এটা আজকে থাকবে থাকার পরে তারপর দিন সকালে কারণ কেন সাথে সাথে খুললে তখন এই যে এটা ফ্যাশাক এই যে এই যে মানে একুশ টেম্পারেচার যে মিটারটা এটা যদি এখান থেকে কাঁটাটা যদি এখানে না আবার জিরুতে না আসে তাহলে এটা নিজের অ্যাক্সিডেন্টের সমস্যা আছে কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস অটোক্লেভ মেশিন এটা যদি একটু বেশ কম হয় তাহলে এটা এটা সব উড়িয়ে যাবে বিল্ডিং সব যাবে এটা এক প্রকার বোম এটা এক প্রকার বোমের মতোই তাহলে এক কাজ করব তাহলে ছয় থেকে সাত দিন পরে মাশরুমের ফুটিং বডি বাইরে হবে হুম ফুটিং বডি বাইরে হওয়ার পরে মানে ওইখানে কথাটা বলতেছি কারণ হচ্ছে কি যখন নাকি এটা এই কাটিয়ে দেবো এরপরে আমি স্প্রে করবো দৈনিক তিনবার খাওয়ার পদ্ধতি আপনি মাশরুমটা উঠালেন মাশরুম উঠানোর পরে এটাকে কি করবেন এটাকে মাশরুমের গোড়া দিয়ে হালকা কাঠে অল্প লাগতে পারে ছোট্ট একটু ছাটে নিলেন শাঁসে নেওয়ার পরে বাকিটাকে কি করলেন আপনি তরকারির সাথে দেন ধনিয়া পাতার মতো আপনি গরুর মাংস পাকাইছেন মুরগি মাংস পাকাইছেন মাংসটা মুরগি মাংসটা হয়ে যাবার পনেরো থেকে বিশ মিনিট আগে আপনি এরকম মাশরুমটা একটা ফুলে তিন চারটা ছিঁড়ে দিবেন কুমড়া শাকের মতো কুমড়া লাউশাকের মতো ফাতাগুলো এবার ছিঁড়বেন ছিঁড়া পরে কিন্তু আপনি কি করবেন একটু পানিতে ধুই এবার আপনার ওই যে তরকারি মাংসের মধ্যে বা মকরের মাংসের মধ্যে বা ডাউলের মধ্যে মানে পনেরো থেকে বিশ মিনিট হওয়ার তরকারিটা নামা এবার আগ লাগে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনার ডাক্তার দিয়ে দিলেন ডাক্তার দেওয়ার পরে পাঁচ তিন থেকে চার মিনিট পরে একটা নালা দিবেন দেখবেন তো এটা বটের মতো হয়ে গেছে মাশম তো এনে টোকা দিলে ভাঙিয়ে যায় গিয়ে তো এতক্ষণ হচ্ছে আমরা এক আঙ্কাল থেকে জানতেছিলাম উনি আসলে মাশরুম প্রকল্পে আছে আসলে মাশরুমটা আমাদের জন্য কতটা উপকারী বা কিভাবে তৈরি হয় আহ উনি আসলে এটা নিয়ে আমাকে বুঝাচ্ছিলেন তো আমি ওইটার একটা ভিডিও করছি ওইটা আপনাদেরকে শর্ট একটু দেখানোর ট্রাই করবো আর এখানে আমরা দেখতে পাচ্তেছি আমার একটা হচ্ছে পুরনো মানে পুরোনো না এটা চলে মেবি বি একটা ট্রাক্টর তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গ্যাস এখান থেকে বিলে নিচ্ছি কারণ ভিডিও অনেকটা লং হয়ে যেতেছে তো ঠিক আছে সবাই আল্লাহ হাফেজ